সামরিক আদালতে পাঁচ মিনিটের বিচারে বাবার মৃত্যুদণ্ডের সময় মায়ের গর্ভে আট মাস তার বুঝতে শেখার পর থেকে অন্তত বাবার মৃত্যুদিনটি জানার চেষ্টা করেছেন তিনি কোথায় তার কবর সেটিও বিয়াল্লিশ বছর ধরে ঘুরেছেন সরকারি দপ্তরে দপ্তরে অবশেষে তিনি জেনেছেন বাবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার দিনক্ষণ এখন তার দাবি অন্যায় বিচারে বাবাকে হত্যার জন্য জেনারেল জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করে ভিডিও চিত্রে সময় ইসলামের রিপোর্ট এই তিনি আতাউ এখন প্রায় মধ্য বয়সী বাবার কোনো স্মৃতি নেই তার বাবা কেমন ছিলেন সেটাও জানা নেই কারণ যখন আট মাসের গর্ভে তখন তার মুক্তিযোদ্ধা বাবার মৃত্যুদণ্ড হয় বেড়ে ওঠার সময় জানার ছিল কেন তার বাবাকে চলে যেতে হয়েছে সাত বছর বয়সে প্রথম একটু ধারণা পান মা বলেছিলেন জিয়া তোর বাবাকে ফাঁসি দিয়েছে আট বছর বয়স থেকে নানির কাছে বেড়ে ওঠা আতাউরের বাবার নাম ইব্রাহিম খান সেনাবাহিনীর ব্যাচ নম্বর পঁয়ষট্টি সাতাশি দুশো বারো শুধু এইটুকু তথ্য নিয়ে বাবার মৃত্যুদিন এবং কবর খোঁজার দীর্ঘ প্রায় অসম্ভব এক যাত্রা শুরু করেছিলেন তিনি আমি কিছুই জানতাম না শুধুমাত্র জানতাম যে আমার বাবাকে হত্যা করা হয়েছে তখনকার সামরিক শাসনামলে কেন ওর বাবাকে হত্যা করা সবচেয়ে বড় একটা পাওনা হইল যে আমি এখন কনফার্ম হয়েছি যে আমার বাবার হত্যাকারীকে এক নম্বর হইল আমি জিয়ার আমলে যারা ওই সময় ক্ষমতায় ছিল তারাই আমার বাবাকে হত্যা করছে কি অপরাধ ছিল আমি সেটা আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে এই জিনিসটাই জানতে চাই আমি যেহেতু আমার গর্বে ছিলাম আমি কিন্তু কিছুই জানি না একটা বেজ নাম্বার ছাড়া আমার কাছে কোনো কিছুই নাই বিয়াল্লিশটা বছর আমি ফতেঘাটে রাস্তাঘাটে এমন কোনো জায়গা বাদ রাখি নাই যে আমি আমার বাবাকে না খুঁজছি শেষ পর্যন্ত আমি আমার বাবার মৃত্যুর তারিখটা খুঁজে পাইছি উনত্রিশে অক্টোবর উনিশশো অবশেষে সমাপ্ত হলো আতাউরের বাবার মৃত্যুর তারিখ খোঁজা যাত্রা প্রায় অসম্ভবকে সম্ভব করে দিল গত নয় জুলাই জাতীয় সংসদে হাসানুল হক ইনুর একটি বক্তব্য ঠান্ডা মাথায় শান্তিকালীন সময়ে এত লোকের ফাঁসি বাংলাদেশ কোন পৃথিবীতে হয়নি মাননীয় স্পিকার সেই বক্তব্যের সূত্রে সাংবাদিক গবেষক জায়দুল আহসানের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন উনিশশো সালের উনত্রিশে অক্টোবর পাঁচ মিনিটের বিচারে কুমিল্লা ক্যান্টনমেন্টে ফাঁসি হয় তার বাবা ওই সময় জেনারেল জিয়ার বিরুদ্ধে কথিত কুয়ের অভিযোগে বিভিন্ন ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনীর যে শত শত কর্মকর্তার ফাঁসি হয়েছিল তার মধ্যে বাহাত্তর জনের ফাঁসি হয় কুমিল্লায় আমার আব্বা ছিল একজন সৈনিক আমার আব্বা তো এদেশের রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন ছিল না আমি বিয়াল্লিশ বছর পর যেহেতু আমার বাবার মৃত্যুর তারিখটা জানতে পারছি আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন আমার বাবা কেন বাবাকে কেন হত্যা করে হইল এর কারণ আমি জানতে চাই এবং এর বিচার আমি চাই আতাউরের প্রশ্ন এগারো নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা ইব্রাহিম দেশের জন্য যুদ্ধ করে কিভাবে দেশদ্রোহী হন যে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এগারো নং সেক্টরে কর্নেল তাহের স্যারের অধীনে উনি মুক্তিযুদ্ধ করছেন একজন মুক্তিযোদ্ধা এদেশের রাষ্ট্রদ্রোহী হয় কিভাবে সশস্ত্র বাহিনীর ভেতরে উনিশশো সালে সংগঠিত সকল হত্যার বিচার চান আতাউর চান মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে স্বীকৃতি আমরা কিছুই পাই নাই বাবা মারা গেছেন বাবা মারা যাওয়ার পরে আমরা বেতন পেনশন যে রেশন যা আছে আমরা আমরা কিচ্ছু পাই নাই এই করতে ডেই বাবাকে আর কখনো পাবেন না তবে বিয়াল্লিশ বছরের জীবনে এবারে প্রথম মৃত্যু দিবসে কুমিল্লার পিকচার চড়ে বাবার কবরের মাটি স্পর্শ করতে যাবেন আতাউর আমি এবার ইনশাল্লাহ যাব আল্লাহর কাছে দোয়া করবো আমার বাবাকে জন্য আল্লাহ ব্যস্ত সময় ইসলাম চ্যানেল আই ঢাকা